এদিকে রাজধানীর বাইতুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে বেলা 11:30টায় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এই সমাবেশ। সমাবেশ উপলক্ষে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আসতে শুরু করেন নেতাকর্মীরা। দুপুর 1টার মধ্যে পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। নেতাকর্মীরা জড়ো হন আশেপাশে সড়কেও। দুপুর 1:30 থেকে সমাবেশে বক্তব্য দিতে শুরু করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় রাখা বক্তব্যে বিএনপি জামায়াত যে সন্ত্রাসী দল, আজ পুলিশের ওপর হামলা ও আগুন দেবার ঘটনায় তা আবারও প্রমাণিত হয়েছে বলে জানান তারা। রোববার হরতালের নামে আবারও সন্ত্রাসী কার্যক্রম চালালে তা মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন কেন্দ্রীয় নেতারা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?